মর্নিং, গুড মর্নিং ফ্রম দিরাং। আর কালকের ব্লগ যারা দেখেছো তারা তো দেখেইছ আমরা দিরাং এসে পৌঁছেছি। আর দিরাং ঢুকেছি আমরা সন্ধ্যাবেলা 7টার সময়। এখানে হোমস্টে ছিল আর রুম মোটামুটি ভালোই, খারাপ না। আর তোমাদের দিরাং এই হোটেলের ছাদ থেকে যে ভিউটা, সেই ভিউটা দেখো। পুরো এই ভ্যালিটা পুরো বোঝা যাচ্ছে। চলো আজকে এখান থেকে বেরোবো হচ্ছে তাওয়াং। প্রথমে সেলাপাস পড়বে, সেলা টপ হয়ে তারপরে যাবো তাওয়াং। সেলাপাসই হচ্ছে তাওয়াংয়ের এন্ট্রি গেট, তো ওখান থেকে এন্ট্রি নেবো, দিয়ে তারপর তাওয়াংয়ে পৌঁছাবো। তাওয়াং হোটেল আমাদের বুক করা আছে, তো এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 8:10 হবে, এই 9:30 মধ্যে বেরিয়ে যাবো। আর রাস্তা তো দেখলেই তোমরা, দুর্দান্ত রাস্তা, অসম্ভব ভালো রাস্তা। আর আজকে কি হয় দেখি, আজকের রাস্তা কেমন। আর সেলাপাসে শুনলাম তো বরফ পাবো, তো দেখা যাক বরফ পাই কি না। চলো একদম কথা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। দিরাং ভ্যালি থেকে শুরু করলাম আমাদের জার্নি টুয়ার্ডস সেলাপাস হয়ে তাওয়াং। তো সবাই বেরিয়ে পড়েছে, মোটামুটি রেডি, আমি আগে আছি আর পেছনে প্রতীক পিনাকিদা আছে। তো আস্তে আস্তে এগোচ্ছি, সামনে আগে ব্রেকফাস্ট করব, দেন এগোবো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। আর অ্যাজ ইউজুয়ালি আজকেও আমরা প্রায় 1.5 ঘন্টা লেট। ব্রেকফাস্ট করতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে, না খেয়ে যাওয়া পসিবল না। খাবো, খেয়ে দিয়ে তারপর এখান থেকে শুরু করবো, একদম সেলাপাসে নামাবো। সবাই মোটামুটি এসে গেছে, পিনাকিদা, সুপ্রকাশদা, সুগন্ধু ঘোষ, এরা সব তলায় আছে, আসছে আস্তে আস্তে। তো আগে খেয়ে নিই, চলো খেয়ে দিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, ব্রেকফাস্টে কী খেলাম, চিকেন মোমো, 100 টাকা পার পিস, 8 পিস করে দিয়েছিল, অসাধারণ টেস্ট। ভালো লাগলো তো তোমার? আর অরুণাচল কেমন লাগছে বল তোমার? সিনিক বিউটি অসাধারণ, ফাটাফাটি। আর আমরা টুয়ার্ডস সেলাপাস এখন, ঘড়ির কাঁটায় এখন 12:45, অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টার ওপর লেট আমরা। তো কিছু করার নেই, এত বড় গ্রুপে এলে খেতে হবে, কিছু করার নেই, লেট তো হবেই। ক্লিন অরুণাচল, গ্রিন অরুণাচল, আহ ক্যা নজারা হ্যায়। উপরে স্নো ক্যাম্প মাউন্টেন দেখতে পেয়ে গেছি আমরা, ওই দেখো স্নো পুরো পুরো উপরে ফ্রেশ স্নো একদম, অল্প অল্প আছে বাট ফ্রেশ স্নো। এখান থেকে সেলাপাস এখনো প্রায় 28 কিলোমিটার মতো। এসে পৌঁছেছি সেলাপাস, 1 কিলোমিটার আর সামনেই দেখতে পাচ্ছি। আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, হাত পুরো জমে গেছে আমার। দেখে নাও সেলাপাস 13,700 ফিট, এটার না এটার সঙ্গে নিয়ে ছবি তুলবে আমার। হ্যাঁ তো ওয়েলকাম টু তাওয়াং, এবারে আমরা তাওয়াং এন্ট্রি করব। না বউকে তুলে দিই, কেলাবে নালে ভাই, রাস্তাটা দেখলি, ওই তো বড় বইতে তো বড় বইতে তো এই তো বড়।
বুঝেছো? বাস থেকে বেরিয়ে গেছি আমি, সেলা লেক এটা। বেশিক্ষণ থাকা যাবে না জানো তো তোমরা, পাশে বেশিক্ষণ থাকলে কি হয়। এই দেখো বড় বত্তি, এই যে সেলা লেক। হ্যাঁ তোলো, বর্ষার ঠান্ডা লাগছে খুব, সেই জন্য বেরিয়ে গেলাম এখান থেকে। নিচে যাব, নিচে একটু দাঁড়াবো, নিচে নেবে একটু ব্রেক নেবো আমি। এটা হচ্ছে সেলা লেক। গাড়ি নিয়ে দাঁড়াচ্ছি তো, পাশ থেকে নেমে এসছি তো। হ্যাঁ এটা হচ্ছে জসবন্তগড়। এই যে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। কি ফেরার সময় যাব। এরও অনেক গল্প আছে, পরে তোমাদের বলবো। এখন যাব হচ্ছে আমরা জাং ওয়াটারফল। আর আমরা এসে গেছি জাং ওয়াটারফল, দ্য বিউটি অফ অরুণাচল। অসাম 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 বিউটি, ফাটাফাটি। দাঁড়াও তোমাদেরকে সামনে গিয়ে ভালোভাবে দেখাবো। আর এসছি হচ্ছে জাং ওয়াটারফলে, তোমায় দেখাচ্ছি দাঁড়াও। মোটামুটি যেভাবে নেবেছি ওপরে ওঠা সম্ভব না, মনে হচ্ছে এরপর ওঠার পর গিয়ার বিয়ার আর মারতে পারবো না, হাঁটুগুলো কাজ করবে না। দেখাচ্ছি, আগে যাই পৌঁছাই তারপর। দুর্দান্ত ভিউ, বাইক নিয়ে ওঠাটাও একটুখানি টাফ, দেখা যাক। তো মোটমাট মানে আমার দেখা এখন অব্দি বেস্ট। আর এবারই হচ্ছে আসল চাপ, সিঁড়ি দিয়ে
সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে সব থেকে আসল চাপের ব্যাপার। দেখো এই যে পিনাকিদা যাচ্ছে আর বাকি সবাই পেছনে আমার। তো আস্তে আস্তে যাই, উঠি, ওপরে গিয়ে রিভিউ নেবো সবার কেমন লাগলো, নিচে নামে আসার পর অবস্থা খারাপ। চলে এসেছি উঠে, এবার বেরোবো। আর সামনে রাস্তাটা তো নামার সময় ডাউনে দেখলে ওটার সময় যে কী ফাটবে আমি জানি। তো চলো বেরোই আগে, তারপর আবার গিয়ে কথা বলছি তোমার সাথে। ওয়েলকাম টু শ্যাডো। যাই না কোন রোড, ম্যাপে যে রোড দেখিয়েছে সেই রোড দিয়ে এসেছি জাং ওয়াটারফল থেকে বেরিয়ে। আর সবাই বেরিয়ে গেছে, আমি আর শুভদীপ আছি এখন। এখান থেকে তাওয়াং হচ্ছে এখনও 32 কিলোমিটার, আর মোটামুটি ওই 45-55 মিনিট এরকম টাইম লাগবে দেখাচ্ছে। চলো কমেন্টে অবশ্যই জানিও আজকের ব্লগ কেমন লাগলো, জাং ওয়াটারফল রাস্তার ভিউ আর অরুণাচল প্রদেশের ভিউ। আমি যা নিজে চোখে দেখেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরাও একটু কমেন্ট করে জানিও, আর পারলে অবশ্যই একটা লাইক করে দিও।